মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজিম আল্লাহু আকবার কত মহান তিনি সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত সালাউদ্দিন আইয়ুবের রক্ত প্রবাহিত শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায়ে তকবীর আল্লাহু আকবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগুক আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার ইকামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার বন্ধুগণ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ দিকে সুবহানাল্লাহ প্রাণ ভরে কোন সুবহানাল্লাহ আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না আল্লাহর কসম আমরা কোন মানুষের পূজা করি না কোন ব্যক্তির পূজা করি না কোন নেতার পূজা করি না কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষদেরকে ডাকি ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওর থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সালিহান আর এরপরে সে নেক কাজ করে সৎ কাজ করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন আয়াত নাযিল হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে মুসলমানদেরকে চিত করে শোয়ায়া আগুনের উপরে চিত করে শোয়েছে আগুনের আংটা আংটা আগুনের উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে খালি গায়ে দেখে একদিন হযরত ওমর বলেছিলেন খুবাইব তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকন পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন ওমর ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম ছাড় আমাকে দিয়ে ছাড়াতে পারলো না তখন আগুন জ্বালালো আংটা আগুন বিছায় দিয়া আমাকে চিত করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোস্তের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই আল্লাহ পাক বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই সাহাবীরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হলো
সিংহ ব্যাঘ্র হেয়স্র প্রাণীর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া, সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুসলমান মুলারে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান। কত বড় সাহসের কথা, যাদেরকে মারতেছো পিটাইতেছো আগুনের উপরে রাখতেছো আমি তাদেরই একজন মুসলমান। সুবহানাল্লাহ। এইরকম মার খেয়ে অস্থির হয়ে তারপরে হযরত খাব্বাব বিন আল আরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলেছিলেন شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة. তিনি কাবা শরীফের ছায়া আরাম ফরমাচ্ছেন। হযরত খাব্বাব বিন আল আরিয়াহ সেখানে গিয়ে বললেন আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন, হুজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল, এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেররা তাদেরকে ধরত, তাদের জন্য গর্ত খনন করত, তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত, সুম্মা ইউতাবিল মানসাব ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজালু নিসাইন, এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকাল দীন, এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহ দ্বীনের রাস্তা থেকে এক চুলও সরায় দিতে পারে না। ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহ হাযাল আমর, আল্লাহর নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাবে, সওদাগরেরা যাবে, টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না, এরকম সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, আমি নবী কসম করছি এমন সময় আসবে। রাসূলুল্লাহ ওয়াদা করেছিলেন, সেরকম সমাজ আসছিল না আসে না? আসছিল কি না? জোরে গান আসছিল। আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে, আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না, এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে। এই শহরে বড় বড় বিল্ডিং আছে না, আছে কি না? এই বিল্ডিং গুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন। বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নেবেন কি? বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নেবেন, বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই? মাটির তলে যে ইটগুলি গেল সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না, আমরা উপরে থাকবো যাতে করে বার্জারের রং আমার গায়ে লাগে, এটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো? বিশাল একটা বিল্ডিং, একশো তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় বাদুফুন হতে হয়েছে, তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল, তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল। ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই, ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই, আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে। এরকম শাহাদাতের শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের ইমারত গড়বে, নইলে হবে না। শাহাদাতের শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে, আছে আপনাদের? শাহাদাতের তামান্না আছে? বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, মক্কা শরীফে আব্দুল হুসা, আব্দুল হুসা 20 বছরের যুবক, 20 বছরের যুবক, ইসলাম কবুল করার জন্য পাগল, কিন্তু চাচা ইসলাম কবুল করে না বলে করতে পারছেন, চাচার অধীনে আছে, এতিম মানুষ, বাড়ি নাই, ঘর নেই, চাচ্ছিল চাচা যদি ইসলাম কবুল করে আমিও করব। যখন নাকি রাসূলুল্লাহ হিজরত করলেন আব্দুল উজ্জা বলতেছে ও চাচা
محمد رسول الله صلى الله عليه وسلم آخر زمان پیغمبر এটা আপনি মানেন কিনা সাসা বলছে আমার তো তাই মনে হয় তাহলে ইসলাম কবুল করবেন নাকি তিনি বললেন না ইসলাম আমি কবুল করব না আব্দুল লজ্জা বলছে আমি দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে আপনি যখন করবেন না আপনি সাক্ষী থাকেন আমি আমার কথা ঘোষণা করে দিলাম আমি মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসা বলছে এই কালমা পড়ার অর্থ কি তুমি জানো বলে না জানি না এর অর্থ হচ্ছে তোমাকে আমি যা দিয়েছি বাড়ি ঘর টাকা পয়সা উট ঘোড়া সব আমাকে ফিরায় দাও তিনি বললেন সব তুমি নিয়ে নাও সাসা বলছে এটাই শেষ নয় তোমার গায়ের যে জামা আছে পরনে লুঙ্গি আছে এটা আমার এটাও দিতে হবে গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিল কত সড়া দামে ইসলাম গ্রহণ করেছে কত সড়া দাম উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির বিশ বছরের যুবককে উলঙ্গ দেখে মা দুই হাত দিয়ে চোখ ছেপে ধরেছে বাবা তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শোনালেন মা বললেন আমার কাছে কি চাও ছেলে বলছে মা একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও আমি মদিনাতুর রাসূল মদিনায় চলে যেতে চাই রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই আমি পাগল হয়ে গেছি আমার একটু কাপড় দাও একটুখানি একটা সেরা কম্বল দেওয়া হলো এই কম্বলটা দিয়ে তিনি পড়লেন ঠিকই কিন্তু হাঁটু ঢাকলো না এই অবস্থায় বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেল রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো হুজুর দেখলেন উদ্ভ্রান্ত যুবক মাথার চুলগুলো এলোমেলো চেহারায় ক্ষুধার্তের ছাপ জিজ্ঞেস করলেন তুমি কে তিনি বললেন আমি আব্দুল উজ্জা আমি মুসলমান হয়েছি তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শুনালেন জামাত লুঙ্গিটাও আনতে পারি নাই মার কাছ থেকে মাও আমার গরিব তার কাছ থেকে কোনো ক্রমে এই সব ছেঁড়া কাপড়টা নিয়ে এসেছে হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি কাপড়ের ব্যবস্থা করে দিলেন আসহাবে সফফার কাছে তার দায়িত্ব দিয়ে দিলেন আর বললেন একে কোরআন শরীফ শিখাও আসহাবে সফফার ভিতরে থেকে তিনি কোরআন শিখতে লাগলেন কোরআন শরীফ চিল্লায় চিল্লায় তিনি পড়তেন সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন হে আল্লাহ রাসূল আব্দুল্লাহ চিৎকারে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় নামাজেও দিস্তার ভয় সে যখন এত চিৎকার দিয়ে তেলাওয়াত করে নবীজি বললেন সাহাবীরা আব্দুল উজ্জার কোনো ব্যাপারে বিরক্ত হয় না তাকে বেশি করে চিল্লাইতে দাও জোর করে তেলাওয়াত করতে দাও কারণ তার ঈমান আনার পেছনে বড় দাম দিতে হয়েছে বড় কষ্ট করে ঈমান এনেছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই তাকে প্রাণ ভরে তেলাওয়াত করতে দাও ইত্তাবসারে তাবুকের যুদ্ধের দামাভাবে যে উঠল আল্লাহর নবী চান্দা চাইলেন যার কাছে যা আছে হাজির করো মেয়ে লোকেরা গলার হাত দিল নাকের ফুল দিল কানের দুল দিল টাকা পয়সা দিল সোনাদানা দিল স্তূপ হয়ে গিয়েছে হুজুরের সামনে আল্লাহর নবী প্রশ্ন করলেন সকলে তো দিলে কিন্তু আমার আবু বকর কোথায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিড়ালের আড়াল থেকে বেরোলেন হাতে ছোট্ট একটা থলি হুজুরের হাতে উঠাই দিলেন থলির মুখটা খুলে যখন ঢালা হলো দেখা গেল তা থেকে কিছু কয়েকটা দেরহাম আর কিছু গম তা দিয়া পড়লো হুজুর হযরত আবু বকরের দিকে তাকালেন তাকিয়ে দেখেন হযরত আবু বকরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছে নবীজি বললেন ও আমার সাহাবীরা আজকে তোমরা সবাই মিলে যা দান করেছো এ সকল দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর দরবারে বেশি মর্যাদা হয়ে গেছে সকলের মধ্যে প্রশ্ন জাগলো এই প্রশ্ন নিরসন করার জন্য নবীজি প্রশ্ন করলেন তুমি কত দিছো কত রাখছো প্রত্যেক সাহাবী বললেন আমি এত দিয়েছি বাড়ি এত আস অর্ধেক দিছি অর্ধেক আছে বারো আনা দিছি সেরানাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো তুমি কি দিয়েছো বাড়ি কত রেখে এসেছো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের কসম করে বলছি
আমি আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আল্লাহর নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিয়েছি আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস আর বাকি নাই যুদ্ধরাত যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন 30,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন রোমকদের সঙ্গে যুদ্ধ হবে হযরতে আব্দুল্লাহ পিছন থেকে হুজুরের কাছে এসে দাঁড়ালেন বললেন ইয়া রাসূলুল্লাহ এই জিহাদের জন্য সকলে চাঁদা দিল টাকা দিল সোনা দিল পয়সা দিল আমি কিছুই তো দিতে পারলাম না আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করেন এই তাবুকের প্রান্তরে গিয়ে আমি যেন আমার জীবনটা দিয়া যেন আমি এই চাঁদা দিতে পারি এই জিহাদের জন্য যেন আমার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন নবীজি দাঁড়ালেন একজনকে অর্ডার দিলেন গাছের একটা বাকল নিয়ে আসো গাছের একটা বাকল আনা হলো নবীজি নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাকলটা বেঁধে দিয়া বললেন আল্লাহ আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ চিৎকার করে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শাহাদাতের জীবন আর আপনি আমার রক্ত কাফেরের জন্য হারাম করতে চাইলেন আল্লাহর কাছে আমার মনের আশা তো পূরণ হলো না নবীজি বললেন আব্দুল্লাহ এখন যদি তোমার মউত হয় জরেও যদি তুমি ঘরে বসে মরো আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা নসিব করে দিবেন তাবুকের প্রান্তরে গিয়ে বেশ কয়েকদিন পর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো হে রাসূল আব্দুল্লাহ কয়েকদিন জরে ভুগে ইন্তেকাল করেছে হুজুর বললেন আব্দুল্লাহ গোসল দিয়ে কাফনের কাপড় পরায় নিয়ে আস আনা হলো জানাজা পড়া হলো রাতের বেলায় আলো নাই অন্ধকার রাত কবর খনন করা হলো কবরের কাছে একজন একটা টিম টিম করে আলো জ্বালায় ধরেছে দুইজনে লাশ উঁচু করে নিয়ে আসছে আর কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ দুইজনে তোমরা আনতেছো খবরদার তোমার ভাইয়ের সাথে যেন বেয়াদবি না হয় কবরের কাছে এসে যখন লাশ দিয়ে দেওয়া হলো কবরের ভিতরে দাঁড়ায় লাশ যিনি ধরলেন তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে বহন করে এসেছেন তার একজন হযরত আবু বকর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাশ বহন করে এসেছেন কবরের পাশে হযরত বেলাল আলো উঁচু করে ধরেছেন রাসূলুল্লাহ নিজ হাতে কবরের মধ্যে আব্দুল্লাহকে শুয়ে দিলেন কবর থেকে উঠে এসে কবরের উপরে মাটি দিয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবরের দুদিকে হাত বিস্তার করে নবীজি বললেন আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও আমি রাজি ছিলাম এর উপরে তুমিও খুশি হয়ে যাও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার মেরে কেঁদে বলছিলেন আয় আল্লাহ কতই না ভালো হতো আব্দুল্লাহর লাশটা না হইয়া আজকে যদি আমার লাশটা হতো তাহলে আমার ভাগ্যটা কতটা খুলে যেত দিনের জন্য ইসলামকে টিকে রাখার জন্য হকের ময়দানে আসতে হবে হকের কথা বলতে হবে ইসলামের পতাকা উঁচু করে ধরতে হবে ভয় করা যাবে না ভয় করা যাবে একটু জোরে সুরে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله বন্ধুগণ কোরআন শরীফের এই তাফসিরের মাহফিলে আমরা সব সময় হক কথা বলি ঠিক কি না ঠিক 20 বছরের ইতিহাস তার সাক্ষী দেশি বিদেশি আন্তর্জাতিক দুনিয়া
মুসলিম নির্যাতনের মানবতা নির্যাতনের বিরুদ্ধে আমরা কোরআনের মাহফিল থেকে কথা বলে থাকি ঠিক কি না আমি আগেই বলেছি আক্ষরিক অর্থে এ মাহফিল কোন রাজনৈতিক দলের মাহফিল নয় এটা কোরআনের মাহফিল জোরে বলেন কিসের মাহফিল আর কোরআনের মাহফিল থেকে যদি হক কথা বলা না হয় তাহলে হক কথা বলা হবে কোথায় ঠিক কি না আজকে বাংলাদেশের সবচাইতে মারাত্মক ইস্যু পার্বত্য চট্টগ্রাম এই হকের ব্যাপারে ওয়াতাওয়াসাও বিল হক এই হকের ব্যাপারে যদি চুপ থাকি আল্লাহর কাছে আমাদেরকে আসামি হতে হবে বহু কষ্টের বিনিময় বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল এই জন্য যে আমরা এ দেশবাসী দল মত জাতি ধর্ম নির্বিশেষে এলাকা নির্বিশেষে আমরা সকলে অধিকার ভোগ করব স্বাধীনতার সুফল ভোগ করব এটাই ছিল মানুষের আশা ঠিক কি না এখানে কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে না সকল নাগরিক একই ধরনের সুবিধা ভোগ করবে এটাই ছিল কথা ঠিক না কিন্তু আজ যে চুক্তি করা হয়েছে এই চুক্তির মাধ্যমে অউপজাতীয়দেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে এ ধারা অব্যাহত থাকবে এই চুক্তি যদি কার্যকরী হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের অউপজাতীয়রা তারা উদ্বাস্তু ভিক্ষুকে পরিণত হয়ে যাবে তথা কথিত শান্তি কমিটি তথা কথিত শান্তি বাহিনী তাদের হাতে আজ জিম্মি পার্বত্য চট্টগ্রামের 5 লক্ষ অউপজাতীয়রা তাদের পক্ষে কোরআনের মাহফিল থেকে কথা বলতেই হবে দেশে দেশের অখণ্ডতা দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী ঠিক কি না বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সেনাবাহিনীর পদচারণা অব্যাহত বিনা বাধায় থাকতে হবে সেটাই স্বাধীনতার গ্যারান্টি বাংলাদেশের মানচিত্রের কোন অংশে সেনাবাহিনী যেতে যদি বাধাগ্রস্ত হয় সেই অঞ্চল বাংলাদেশের হাতে থাকবে না ভারতের খপ্পরে চলে যাবে আমি আজ আপনাদের সামনে আরজ করতে চাই চুক্তি তো সেটাই শান্তি চুক্তি হতো যদি এলাকার সকল মানুষের সঙ্গে